আমলে
জিন্দেগী দুরুস্ত করার তৌফিক দান করেছে শরফুলের দরবারে লাখো কোটি শুকর করছি সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা মাফি এসেছেন এখানকার মৌসুমেও গভীর আত্মীয়জন আপনারা উচ্চ সরকারে বসে আছেন আপনাদের শুকর করছি মসজিদ কমিটি মাদ্রাসা পৌঁছানো কমিটি সহ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই জান্নাতি পরিবেশ আমি প্রত্যেকের শুকর করছি বিশেষ করে যাদের আর্থিক এবং সার্বিক সহযোগিতায় মাসিক মসজিদ মাদ্রাসা আমি প্রত্যেকের শুকর করছি আসলাম শুধু মাদ্রাসার নাম শুনে মাদ্রাসার কথা শুনে আমি আমার মাদ্রাসার পাগল মাদ্রাসা বর্তমান যুগের অধিকাংশ মুসলমান মাদ্রাসা চিনে না মাদ্রাসা বুঝে না মাদ্রাসা হল মুসলিম বানানো কারখানা ফ্যাক্টরি কোন মানুষ মায়ের গর্ভ থেকে ধর্ম শিখে আসে না আশা করে শিখতে আমি কিছু হাস্যের বলব আপনারা আমার মুখোমুখি করবেন ইমান তাজা হবে এর ছেলে তোমার কথা বলছো না শুধু ছেলেরা মাদ্রাসায় পড়বে আমার পড়বে এমন তো এমনি দিন অর্জনের জন্য বড় ছোট নারী পুরুষ কিনে যতগুলো মানুষ পৃথিবীর বুকে জন্ম লাভ করবে প্রত্যেক
মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর বলে যতগুলো মানুষ জন্মলাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে, তবে যে ছেলের মা বাবা ইহুদি তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়, যার মা বাবা নাসারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মে শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়, যার মা বাবা অগ্নি পূজারি তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজা শিক্ষা দিয়ে মজুসি বানিয়ে নেয়। আমার প্রশ্ন হল আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ইমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। একদিন গেলেন দুদিন যেতে না যেতে
হচ্ছে রেতন মারা গেল ছেলে যদি মারা যায় একটা প্রশ্ন আসবে জানা করব কিনা Maşallah.
আল্লাহ একদিন আমাদেরকে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি, আমি তোমাদের মালিক নই কি? তার মধ্যে একটা দোয়া
ربنا وبعث فيهم رسولا منهم مولا تابير مرتبكين تابير قاتل এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল কি করবে এক নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিকা যে রাসূল তোমার আয়াত তিলাওয়াত করবে ওয়া ইউআল্লিমুহুল কিতাবা যে রাসূল তাদেরকে তোমার কিতাবের তালিম দেবে Evet. 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 Evet.
Sallallahu aleyhi ve sellem.
নাম কি? ঈমান। তোমার সাথে অনেকে আছে, এবার করুন, বিরক্ত হন না কিন্তু। একদল ছেলে নাফিতের দোকানে গিয়ে মাথা কামাচ্ছে,
ছেলের নাতির দোকানে গিয়ে মাথা মারতে পার এই জাতির ভক্তিকে আসার কথা না কারণ আমাদের দেশে এক দরুজুর আছে সব সময় মাথা মারা ঠিক আছে আপনাদের কি হতো আছে এখানে আছে আছে না বলে আমাদের ওদিকে বেশি সব সময় মাথা ঘামা তো এই হুজুরাদের সব সময় মাথা ঘামা এটা কি কোনো দিন ভক্তি গেছে না এটা তো আসলে আর তারা আছে বৌদ্ধদের ভিক্ষু ভিক্ষু বানতে 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 করে বুঝেন বানতে বুঝেন ওই যে ও হলুদ রঙের কাগজটা দেয় না মাথায় শুনে একটা নাই এটা বয়স্ক হোক ছোট হোক বড় হোক মাথায় শুন নাই জানতে পারলাম এরা নাকি শিরকুমারী এরা নাকি বিয়ে শাদি বিয়ে শাদি করে না এগুলো শেখানি ওদের পত্রিকা দেখলাম কোন একজন ভিক্ষু কার একটা বউ নিয়ে বাড়ি আরে বউ বিয়ে করে আমি কোনো বলতে চাচ্ছি না এই যে বানতে যারা আছে এরা সবাই মাথা কামায় এটাও তো পত্রিকা আসলে হুজুরা মাথা কামায় এত আসলো না বৌদ্ধরা মাথা কামায় এত আসলো না এগুলো কেন আসলো পত্রিকা হওয়ার দেখলাম বাপরে বাবা এরা নাকি রোনাল্ড ভক্ত কিছু দেখলাম রোনাল্ডোর ভক্ত কিছু দেখলাম ম্যারাডোনার ভক্ত কিছু নেইমারের ভক্ত কিছু মোশারফির ভক্ত মাসির ভক্ত কেন মোশার ভক্ত হাসতেছেন না সবাই আস্তাগফিরুল্লাহ আমি ছেলেদেরকে বিনয়ের সাথে বলবো তুমি যদি আমার দেওয়ালের কর্ম পড়ে থাকো নবীর তেলে কোনোদিন বিতর্কিতের ভক্ত হতে পারবে না আল্লাহ যদি বলেন ইলা মা
illa min salata illa min sadaqatin jariya aw ilmin intafa'u bihi aw waladin salihin yadunahu umma man jakon mara jay tara amna bondo kintu tin prakar manush mara jay tige tader amalna kiamat porjonto cholte thakbe তিন প্রকার মানুষ মারা যাবে কিন্তু আমল নামা কিয়ামত পর্যন্ত মানুষ মারা গেলে আমল বন্ধ মানুষ মারা গেলে আপনি মারা গেলে নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন আজ করতে পারবেন আমল প্রাণ চলে গেল আমল বন্ধ কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাওয়ার সত্ত্বেও তার আমল নামা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এক নম্বর হলো সদকাই জারিয়া যারা আল্লাহর রাস্তায় দান করে যারা মসজিদ নির্মাণ করে যারা মাদ্রাসা নির্মাণ করে আর আগে বলছি না আমি আমার টাকা বিয়ে করব আমার আপনজনের জন্য আমার আপনজন আমার রাসূল ঠিক কি ভাইরা আপনাদেরকে মোবারকবাদ আপনারা টাকা খরচ করে মাদ্রাসা নির্মাণ করেছেন নবীর ঘরের জন্য টাকা দিয়েছেন মসজিদের জন্য টাকা দিয়েছেন আপনারা মোবারকবাদ মারা গেলেও এই আপনারা যে মসজিদ নির্মাণ করেছেন মাদ্রাসা নির্মাণ করেছেন এগুলো সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বিশ্বের হাতে সাহাবা ইকরামের জীবনী পড়েন এরা সম্মানের জন্য খরচ করেছেন কার জন্য আপনারা তো কথা বুঝতেছেন না কথা সাহাবা ইকরাম কার জন্য বিয়ে করতেন আমার নবীর জন্য বিয়ে করতেন দ্বীনের জন্য বিয়ে করতেন মসজিদের জন্য বিয়ে করতেন মাদ্রাসার জন্য বিয়ে আর দ্বীনি তালিমের জন্য বিয়ে করতেন আপনারা বিতর্কিতের জন্য আমরা এক পয়সাও বিয়ে করবো না আমরা প্রয়োজনের জীবন দেবো আমাদের জন্য আল্লাহ কবুল করুন আমিন আমরা নবীকে ভালোবাসি জানের চেয়ে বেশি ভালোবাসি তো আমরা খরচ করবো কার জন্য আল্লাহ জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখ এখানে হাদিস নকল করছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আপনারা
আপনি সিয়াবের কারণে জীবনে পড়েন না, এরা টাকা খরচ করেছেন নবীর জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য। আর বর্তমান মুসলমান দেখা যায় পয়সা খরচ করে শত্রুর জন্য, দুশ্মন চিনি না, বন্ধু চিনি না, আমরা শত্রু চিনি না, তার জন্য আমি টাকা ব্যয় করতেছি। এখানকার যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা নবীর কোরআন তালিমের জন্য, হেফজের জন্য, মাদ্রাসার জন্য আপনারা টাকা খরচ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ। তবুকের যুদ্ধ আমার রাসূল ঘোষণা দিয়েছেন, এই তবুকের যুদ্ধের জন্য যা যা আছে নিয়ে আসুন, যা যা আছে নিয়ে আসুন। ফারুক আজম মহম্মদ বলছেন যে আমি জীবনে কোনদিন আজকের আগে বদর উহুদ যত যুদ্ধ গিয়েছেন কোনদিন সিদ্দিক আকবর থেকে প্রাধান্য নিতে পারিনি। প্রত্যেক ক্ষেত্রে সিদ্দিক আকবরের দান বড়, কথা বলছে না কেন? সিদ্দিক আকবর আর বকর সিদ্দিকের দান সবচেয়ে বড়। ফারুক আজম বলছেন যে এবার আর বকর সিদ্দিকের তেমন টাকা পয়সা নেই, এই সুযোগে আমি তবুকের যুদ্ধের জন্য এত মোটা অঙ্কে দান করব, আর অপসিন দিকটাকে কথা নেব, আল্লাহর রাস্তায় দান করার প্রতিযোগিতা। দেখেন আমরা তো খারাপ করার প্রতিযোগিতা নেই, আল্লাহর রাস্তায় দান করার প্রতিযোগিতা। ফারুক আজম জুড়ে একটা নিয়ে আসলেন, অমর কি হচ্ছ ইয়া রাসূলুল্লাহ, আমার বর্তমান যে সম্পদ আছে সমস্ত সম্পদ দুইবারই ভাগ করেছি, একবার তুরুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম, এ ছেড়ে তো না এখান থেকে সরে যাও, এই চলে যাও চল যাও যাও সামনে বসতে হবে বয়স্ক মানুষ, এর সামনে আওয়াজ করার মধ্যে ক্লাসের প্রথম প্রথম তুলে খারাপ আছে, যারা দেয়নি যারা ভালো এই মাহফিলে যে সকল বসে বসানো করে যাই হোক, আমি কিছু বললাম প্রমাণ বলতে চাচ্ছিলাম। ফারুক আজম ওমর কি আনছো ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদ দিবার করেছি, অর্ধেক তবুকের যুদ্ধ জুড়ে রেখে এসে আর নিয়ে আসি, আমার নবী কি ওমর ওমর কায়তা লিহানি, তুমি তোমার পরিবারের জন্য কি আগে আসছো? নবী গো আমার সমস্ত সম্পদ দিবার করে অর্ধেক তবুকের যুদ্ধের জন্য আনলাম, এ সমপরিমাণ সম্পদ পরিবারের জন্য রেখে আসলাম, বসো তুমি এখানে বসো, বসতে সবাই নিয়ে আসতেছে, কিন্তু ফারুক আজম দেখতেছেন আবু বকর সিদ্দিক কোন দিক দিয়ে আসছে। অনেকক্ষণ পরে যখন আবু বকর সিদ্দিক আসলেন, আমার মায়েরা জুড়িয়েটা নিয়ে আসলেন, চোখের পানি টক টক করতেছে, এরকম কি অঞ্চল জুড়ি সামনে দিলেন, জুড়ি করে দেখলেন ফাঁকা সুতা কাপড় সুলার সাই সুলার সাই তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম, এরপর আমি জিজ্ঞাসা করলেন তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? সিদ্দিক আকবর উত্তর দিয়েছিলেন আমানাতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, নবী গো আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি।
দেখতো, আমাদের চট্টগ্রাম মেডিকেল কিন্ডারগার্টেন স্কুল মেডিকেলে দেখতো, দেখতো যে নিস্তারা থেকে উপর তার পর্যন্ত যদি ঘুরে আসতো, দেখতো যে সকল সকল মানুষ ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে স্বামী স্ত্রীকে নিয়ে বসবাসের চোখের পানি ডাক্তার প্রেসক্রিপশন আছে ওষুধ কিংবা